গঙ্গোপাধ্যায় দেব সৌমিত্র খা এবং অন্যদিকে অন্যদিকে দেব তাদের ভাগ্য নির্ধারণ হবে আজ সকাল থেকেই বাঁকুড়া এবং বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে দেখা গেল ভোটারদের লম্বা লাইন ভোটারদের মধ্যে মহিলাদের সংখ্যা চোখে পড়ার মতো বাঁকুড়া এবং বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে যেখানে দেখা গেল ভোটারদের লম্বা লাইন আজকে ষষ্ঠ দফা লোকসভা নির্বাচনে যেখানে বেশ কয়েকটি হেভিওয়েট কেন্দ্র রয়েছে তার মধ্যে তমলুক রয়েছে ঘাটাল রয়েছে এবং অন্যদিকে বিষ্ণুপুর রয়েছে অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেব এবং সৌমিত্র খাদের ভাগ্য নির্ধারণ হবে আজ সকাল থেকেই বাঁকুড়া এবং বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে দেখা গেল ভোটারদের লম্বা লাইন ভোটারদের মধ্যে মহিলাদের সংখ্যা একেবারে চোখে পড়ার মতো আসবে তাদের ফাঁকা সময় কারণ একজন স্টুডেন্টকে তার ফাঁকা সময় দিকে এসে ভোট দিতে হবে প্রথমবার ভোট হ্যাঁ তো কতটা এক্সাইটেড অনেকটা এক্সাইটেড কারণ একটা নাগরিকের অধিকার যেটা সেটা তো নাগরিক মানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নাগরিকের কাছে কেন সকাল সকাল ভোট কারণ রোদের যে প্রভাব সেই রোদের প্রভাবের ফলে মানুষের বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে এখন সাড়ে ছটার সময় সাড়ে ছটার সময় কত রোদ বেড়ে গেছে তাহলে দুপুর দিকে রোদের প্রাধান্য আবার বাড়বে এর ফলে মানুষের বিভিন্ন ধরনের হিট স্ট্রোক তারপরে বিভিন্ন ধরনের যে রেডিয়েশন হচ্ছে লাইটের প্রভাবে তার ফলে মানুষের বিভিন্ন ধরনের রোগের সম্ভাবনা বাড়ছে তো এই জন্য মানুষ সকাল সকাল আসার চেষ্টা করছে অন্যদিকে যে খবরের দিকে নজর রাখবো ভোটের আগের